বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আবার একটা ভিডিওতে। প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, কেউ স্কিপ করবে না, পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো আজকের ব্লগ ভিডিওতে আমার নিত্য দিনের কাজকর্মই তোমাদেরকে আমি শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকের আমার দুপুরে খাবার আজকে হচ্ছে এই যে ভাত করেছি। ভাত আমি প্রেশার কুকারে করি, আগেও দেখিয়েছি। আর এই যে দেখো, এটা হচ্ছে সবজি ডাল আছে, গাজর, বিনস, মটরশুঁটি এরকম দিয়ে সবজি ডাল, নিরামিষ যেহেতু। আর এই যে দেখো, এটা বিট ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। আর এখন এই যে একটু তরকারিটা গরম করে নিয়েছি, দেখো বাটিটা পুড়ে গেছে। আর ইচ্ছা করছে না যে কড়াই করি, কারণ কড়াই দেখো মানে ভাজাভুজি করেছি, তেল আছে, তাই তেলটা আর ঢালিনি। এই বাটি সমেতই এটা গরম করে নিয়েছি, বাটিটা পুড়ে গেছে, মাছ দিয়ে আবার ঠিক হয়ে যাবে। এটা দিয়ে একটু মুড়ি খাবো এখন, সকালে টিফিন খাবো। আর এটাই হচ্ছে আজকের আমার মানে দুপুরে ডিনার করব, এই সরি দুপুরে লাঞ্চ করব এইটা দিয়ে। তো এটাই আজকের আমি খাবো। তো তোমাদেরকে দেখালাম, অনেক দিন ব্লগ ভিডিও ছাড়া হয়নি ব্যস্ততার জন্য। তো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু বলো, আর কিছু ভুল ত্রুটি হলে আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার ভিডিও ফুল স্কিপ করে দেখো, এটাই তোমাদের কাছে বলবো। খুব বিছানা তোলা হয়নি মানে মশারি কালকে রাত্রিবেলা ঘুমিয়ে আমি লাইভ করে উঠে আর মশারি টাঙানো হয়নি, এই সময়তে ঘুমিয়ে পড়েছিলাম। তা বিছানাটা শুধু বালিশটা ওইদিকে করেছি, আর এই যে কম্বলটা আছে, বিছানাটা একটু ঝাড়া পোছা করলেই হয়ে যাবে। আর এই ঘরের আর সেরকম কিছু কাজ নেই, বাসি কাজ তো সবই হয়ে গেছে। আর এই দেখো আমার বর ঠাকুরকে জল দিয়ে চলে গেছে, নারায়ণ আছে, তো নারায়ণকে দিয়ে, দেখতে পাচ্ছ আমার নারায়ণকে, নারায়ণকে দিয়ে কিন্তু চলে গেছে, আর ছেলেকেও দিয়ে চলে গেছে। আর এই হচ্ছে আজকের আমার ভিডিও। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। যে রান্না করেছি, রান্নার অনেক বাসনপত্র পড়ে আছে, এগুলো একটু পরিষ্কার করব, মাজা ধোয়া করতে হবে রান্নার বাসনগুলো। কালকের রাতের বাসন কালকের মাজা হয়ে গেছে, তুলেও দিয়েছি। আর এটা হচ্ছে রান্নার বাসন, এখন ধুয়ে নেব অল্প করে। ভিডিওটা আমার এত পর্যন্তই ছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই।